প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, দেশবাসী এবং প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা, স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রতিদিনের মতো আজও কোভিড-19 স্বাস্থ্য বুলেটিন নিয়ে আপনাদের সামনে এসেছি। আজ 21 জুলাই 2020, 6 শ্রাবণ 1427। তথ্য পরিবেশনের আগে একটি বিষয়ে সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করছি। প্রাকৃতিক দুর্যোগ বন্যা, আমাদের অনেক জেলায় এখন বন্যা চলছে এবং বন্যায় সাপের কামড়ে মৃত্যু একটি খুব সাধারণ ঘটনা। সেই জন্য বাড়ির ছোটদেরকে এবং সবাই এই সাপ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে এবং নিরাপদ পানি পান করবেন সবাই। পানি ফুটিয়ে অথবা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্স বা স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে এই পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট পাওয়া যায়, এটি সংগ্রহ করে আপনারা নিরাপদ পানি পান করবেন, যাতে পানিবাহিত রোগ থেকে নিজেকে মুক্ত রাখতে পারেন। এবং সরকারের সমস্ত মন্ত্রণালয় সমন্বিতভাবে বন্যা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন এবং যারা বন্যায় আক্রান্ত হয়েছেন তাদের সেবায় নিয়োজিত আছেন, আপনারা সেবা গ্রহণ করবেন। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 12,149টি এবং পরীক্ষা হয়েছে পূর্বের নমুনা সহ 24 ঘন্টায় 12,898টি নমুনা। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 10,54,559টি নমুনা। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,057 জন। এ পর্যন্ত শনাক্ত 2,10,510 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 23.70% এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.96%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,841 জন। এ পর্যন্ত সুস্থ 1,15,397 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 54.82%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 41 জন। এ পর্যন্ত 2,709 জন মৃত্যুবরণ করেছেন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.29%। যারা মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় তাদের মধ্যে পুরুষ 34 জন, নারী 7 জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন 2,138 জন, 78.92% এবং নারী 571 জন, 21.08%। 24 ঘন্টা যারা মৃত্যুবরণ করেছেন তাদের বয়স বিভাজনে 21 থেকে 30 বছরের 1 জন, 31 থেকে 40 বছর 2 জন, 41 থেকে 50 6 জন, 51 থেকে 60 12 জন, 61 থেকে 70 11 জন, 71 থেকে 80 7 জন এবং 81 থেকে 90 বছরের 2 জন। এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন তাদের বয়স বিভাজনে 0 থেকে 10 বছরের 18 জন, 0.66%, 11 থেকে 20 বছর 29 জন, 1.07%, 21 থেকে 30 বছর 81 জন, 2.99%, 31 থেকে 40 বছরের 184 জন, 6.79%, 41 থেকে 50 বছরের 387 জন, 14.29%, 51 থেকে 60 বছর 799 জন, 29.49% এবং ষাটোর্ধ্ব 1,211 জন, 44.70%। 24 ঘন্টা যারা মৃত্যুবরণ করেছেন বিভাগ অনুযায়ী ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে 15 জন করে, খুলনা এবং রাজশাহী বিভাগে 5 জন করে এবং রংপুর বিভাগে 1 জন। এ পর্যন্ত বিভাগ ভিত্তিক মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে 1,320 জন, 48.73%, চট্টগ্রাম 688 জন, 25.40%, রাজশাহী 149 জন, 5.50%, খুলনা 178 জন, 6.57%, বরিশাল 100 জন, 3.69%, সিলেট 125 জন, 4.61%, রংপুর 91 জন, 3.36%, ময়মনসিংহ 58 জন, 2.14%। 24 ঘন্টায় হাসপাতালে মারা গেছেন 31 জন এবং বাড়িতে 10 জন। হাসপাতালের তথ্য, ঢাকা মহানগরীতে ভর্তি আছে 2,212 জন এবং ঢাকা মহানগরীর আইসিইউতে ভর্তি আছেন 168 জন। চট্টগ্রাম মহানগরীর সাধারণ শয্যায় ভর্তি আছেন 290 জন, আইসিইউতে ভর্তি আছেন 22 জন। সারা দেশের অন্যান্য হাসপাতালে ভর্তি আছেন সাধারণ শয্যায় 1,759 জন এবং আইসিইউতে ভর্তি আছেন 92 জন। সারা দেশে শয্যা সংখ্যা, সাধারণ শয্যা সংখ্যা 15,468টি, রোগী ভর্তি আছে 4,200
61 জন, সারা দেশে আইসিইউ সজ্জা 511টি এবং রোগী ভর্তি আছে 282 জন। সারা দেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা 12,233টি, হাই ফ্লো নেজাল ক্যানুলা 277টি এবং অক্সিজেন কনসেন্ট্রেটরের সংখ্যা 110টি। 24 ঘন্টা আইসোলেশনে যুক্ত হয়েছেন 710 জন, আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন 651 জন। এ পর্যন্ত আইসোলেশনে গেছেন 43,680 জন এবং এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 25,009 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 18,671 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন 2,022 জন, এ পর্যন্ত কোয়ারেন্টাইন 414,503 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন 2,375 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন কোয়ারেন্টাইন থেকে 355,424 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 59,079 জন। হটলাইন 1-6-2-6-3 স্বাস্থ্য বাতায়নে 24 ঘন্টায় ফোন গ্রহণ করা হয়েছে 19,586টি এবং এ পর্যন্ত 7,36,279,279টি। 333 এই ফোনে গ্রহণ করা হয়েছে গত 24 ঘন্টায় 80,166টি ফোন। আইইডিসিআরের যে হট লাইনগুলো আছে তাতে 24 ঘন্টায় ফোন গ্রহণ করা হয়েছে 739টি এবং 24 ঘন্টায় মোট ফোন গ্রহণ করা হয়েছে 1,491টি। টেলিমেডিসিন সেবায় প্রতিদিন 35 জন চিকিৎসক এবং 10 জন স্বাস্থ্য কর্মকর্তা 2 শিফটে মোট 90 জন টেলিমেডিসিনে কোভিড-19 সংক্রান্ত স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। 24 ঘন্টায় কোভিড-19 স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন 4,765 জন এবং এ পর্যন্ত কোভিড-19 স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন 1,06,898 জন। এই 1-6-2-6-3 স্বাস্থ্য বাতায়নের ফোন নাম্বার সকল ধরনের সেবা দেওয়ার জন্য উন্মুক্ত এবং এটি অনেক আগে থেকেই চালু আছে এবং এই ফোনের মাধ্যমে সাধারণ লোকজন সেবা গ্রহণ করেন। 333-এর ক্ষেত্রেও একই কথা। 24 ঘন্টায় স্ক্রিনিং হয়েছে 3টি আন্তর্জাতিক বিমানবন্দরে 1,612 জন। আবার বলছি, 3টি আন্তর্জাতিক বিমানবন্দরে 24 ঘন্টায় স্ক্রিনিং হয়েছেন 1,612 জন। সকল স্থল বন্দরে 264 জন এবং 2টি সমুদ্র বন্দরে 200 জন। সর্বমোট 2,076 জন। এ পর্যন্ত স্ক্রিনিং হয়েছেন 768,729 জন। 3টি আন্তর্জাতিক বিমানবন্দর, সকল স্থল বন্দর, 2টি সমুদ্র বন্দর এবং ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে। দক্ষিণ পূর্ব এশিয়ায় 24 ঘন্টা শনাক্ত হয়েছে 44,734 জন। এ পর্যন্ত শনাক্ত 14,36,141 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন দক্ষিণ পূর্ব এশিয়ায় 845 জন এবং এ পর্যন্ত 34,388 জন। বিশ্বে 24 ঘন্টা শনাক্ত হয়েছে 229,780 জন এবং এ পর্যন্ত বিশ্বে শনাক্ত 1,43,48,858 জন। মৃত্যুবরণ করেছেন বিশ্বে 24 ঘন্টায় 5,111 জন এবং এ পর্যন্ত 603,691 জন। দক্ষিণ পূর্ব এশিয়া পরিস্থিতি এবং বিশ্ব পরিস্থিতি সংগ্রহ করার সূত্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিচুয়েশন রিপোর্ট 20 জুলাই 2020। এই ছিল তথ্য। তথ্য শেষ করবার আগে আবারও বলবো, সতর্ক থাকুন, সচেতন হন, সঠিকভাবে মাস্ক পরুন এবং বাড়ির সকল সদস্যকে এই বিষয়ে উদ্বুদ্ধ করুন। সাবান পানি দিয়ে বারবার 20 সেকেন্ড ধরে হাত ধুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, জনসমাবেশ এড়িয়ে চলুন। সবাই সচেতন হলে, সতর্ক হলে অবশ্যই করোনাকে প্রতিরোধ করা যাবে এবং এই প্রতিরোধের আপনারা সবাই সামিল হবেন, এই আশা ব্যক্ত করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।